হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আজকের ভিডিওতে থাকছে জনপ্রিয় নায়ক মান্না ও দিতি অভিনীত 11টি সিনেমা। নায়ক মান্না 350টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছে। নায়ক মান্নার এই সিনেমাগুলোতে প্রায় 70 জন নায়িকা নায়ক মান্নার সাথে অভিনয় করেছে। এর মধ্যে নায়িকা দিতি নায়ক মান্নার সাথে অভিনয় করেছে 11টি সিনেমাতে। নায়ক মান্না ও দিতি অভিনীত 11টি সিনেমার মধ্যে এক নম্বরে রয়েছে বাদশাবাই। এই সিনেমাটি মুক্তি পায় 1991 সালে। দুই নম্বরে রয়েছে আজকের সন্ত্রাসী। এই সিনেমাটি মুক্তি পায় 1996 সালে। তিন নম্বরে রয়েছে অতিক্রম। এই সিনেমাটি মুক্তি পায় 1996 সালে। চার নম্বরে রয়েছে গুন্ডা পুলিশ। এই সিনেমাটি মুক্তি পায় 1997 সালে। পাঁচ নম্বরে রয়েছে আম্মা। আম্মা সিনেমাটি 1997 সালে মুক্তি পায়। ছয় নম্বরে রয়েছে লুতরাজ। এই সিনেমাটি মুক্তি পায় 1997 সালে। সাত নম্বরে রয়েছে মানুষ। এই সিনেমাটি মুক্তি পায় 1997 সালে। আট নম্বরে রয়েছে মুক্তি চাই। এই সিনেমাটি মুক্তি পেয়েছে 1998 সালে। নয় নম্বরে রয়েছে বাই। এই সিনেমাটি মুক্তি পায় 1998 সালে। দশ নম্বরে রয়েছে শেষ প্রতীক্ষা। এই সিনেমাটি মুক্তি পায় 1998 সালে। মান্না ও দিতি অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে সর্বশেষ 11 নম্বরে রয়েছে চক্রান্তের শিকার। এই সিনেমাটি মুক্তি পায় 1999 সালে। দর্শক, এ ছিল নায়ক মান্না ও দিতি অভিনীত 11টি সিনেমা। যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি নায়ক মান্নার প্রকৃত বক্তা হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।